সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রে আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। সপ্তম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসায় নিয়ে, অর্থাৎ পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসায় কাকে বলা হয়। গত ক্লাসে আমরা ডেফিনিশন নিয়ে কিছু পড়ালেখা করেছিলাম, অর্থাৎ খুচরা ব্যবসায় বলতে কী বোঝায়, পাইকারি ব্যবসায় বলতে কী বোঝায়। আজকেও আমরা পাইকারি ব্যবসায় বলতে কী বোঝায় জিনিসটা নিয়ে আর একটু দুই একটা কথা বলবো। এখানে দেখো, মার্কেটিংয়ের জনক ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং তারা পাইকারি ব্যবসায় বলতে কী বোঝাচ্ছেন, তার ডেফিনিশনটা এভাবে দিয়েছেন যে হোলসেলিং ইনক্লুডস অল অ্যাক্টিভিটিস ইনভলভড ইন সেলিং গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ বাইং অর ফর রিসেল অর বিজনেস ইউজ। অর্থাৎ পাইকারি ব্যবসা হলো যারা পুনরায় বিক্রয় অর্থাৎ ব্যবসায়িক ব্যবহারের জন্য পণ্য বা সেবা বিক্রয় করে, তাদের কাছে পণ্য বা সেবা বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রকারের কাজ। আর আরেকটা ডেফিনিশন দেওয়া হয়েছে এভাবে, হোলসেলিং ইজ কনসার্ন উইথ দ্য অ্যাক্টিভিটিস অফ দোজ পার্সনস অর এস্টাবলিশমেন্ট হুইচ সেল টু রিটেলার্স অ্যান্ড আদার মার্চেন্টস অর ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনাল অ্যান্ড কমার্শিয়াল ইউজার্স বাট হু ডোন্ট সেল ইন লার্জ অ্যামাউন্টস টু ফাইনাল কনজিউমার্স। অর্থাৎ ফাইনাল কনজিউমারের কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে কম পণ্য বিক্রি করা হয়। সাধারণত খুচরা ব্যবসায়ীর নিকট বেশি পণ্য বিক্রি করা হয়, সেটাকেই আসলে হোলসেলিং বলা হয়। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা তোমাদের বইয়ের এক নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি পড়তেছি। সৃজনশীল প্রশ্নটি, সজীব স্টোর যশোরের নিউ মার্কেট এলাকায় একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। জনাব সজীব এটি পরিচালনা করেন, অর্থাৎ এখানে কোনো বিক্রয়কর্মী থাকে না। সচেতন ক্রেতারা এখানে কেনাকাটা করেন। এখানে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশাপাশি গৃহস্থলী সামগ্রী বিক্রয় করা হয়। প্রতিষ্ঠানটিতে পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য বিক্রি করা হয় না। এখানে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে পণ্য প্যাকেট করা হয়ে থাকে। প্যাকেটের গায়ে পণ্যের সকল তথ্য লিখে থাকে, সে কারণে ক্রেতারা সহজে পছন্দ মতো পণ্য নির্বাচন করতে পারে। ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় দিন দিন বেড়েই চলছে। প্রথমে বলছে প্রত্যক্ষ বন্টন প্রণালী কী। যে বন্টন প্রণালীতে কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য সরবরাহ করে তাকে প্রত্যক্ষ বন্টন প্রণালী বলে। যেমন কোনো এক কৃষক আলু চাষ করলো, সে তার মনে করো রাস্তার পাশে দাঁড়িয়ে সে আলু বিক্রি করতেছে। তো আমরা বা তুমি সেখান থেকে 1 কেজি আলু ক্রয় করলা, তাহলে সেক্ষেত্রে ও হচ্ছে উৎপাদনকারী আর তুমি হলা ভোক্তা। এটাকে বলা হয় প্রত্যক্ষ বন্টনকারী, অর্থাৎ উৎপাদক থেকে সরাসরি ভোক্তা পণ্যটা কিনে এবং সে সেটা ভোগ করে। ফ্যাশন পণ্য বলতে কী বোঝায়। যে পণ্য ক্রেতা শখ পূরণের জন্য বিদ্যমান প্রথার সাথে সঙ্গতি রেখে ক্রয় করে তাকে ফ্যাশন পণ্য বলে। তোমরা অবশ্যই এটা বুঝতে পারতেছো যে এটা হচ্ছে যে আপডেটেড প্রোডাক্ট, অর্থাৎ বর্তমান ইয়াং জেনারেশন বা বর্তমান যেই এইজটা চলতেছে বা যে সময়টা চলতেছে, সময়ের সাথে তাল মিলানো যেই মানুষের রুচিসম্পন্ন যেই প্রোডাক্টটা সে ইউজ করে, সেটাকেই ফ্যাশনেবল পণ্য বলা হয়। অন্যভাবে আমরা বলতে পারি, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তার রুচি ও পছন্দের যে পরিবর্তন তথা ফ্যাশনের পরিবর্তন ঘটে, সে অনুযায়ী সরবরাহকৃত পণ্যকে ফ্যাশন পণ্য বলা হয়। যেমন দামি আসবাবপত্র, গহনা, শাড়ি সামগ্রী, গিফট সামগ্রী, সানগ্লাস, ব্যাগ, এগুলো। আমরা 9 নম্বর প্রশ্নে আসি। উল্লিখিত উদ্দীপকে সজীব স্টোর কোন ধরনের খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান? তাহলে সজীব স্টোর হচ্ছে একটা বিভাগীয় খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান, কারণ সেখান থেকে কাস্টমাররা এসে তাদের পছন্দনীয় পণ্য ক্রয় করে। তাহলে এটা কী ব্যবসায়? খুচরা ব্যবসায়ী।
একই দালানে অবস্থিত, একই মালিকানা ও পরিচালনায় বিভিন্ন ধরনের পণ্য পৃথক পৃথক বিভাগে সাজিয়ে বিক্রয় করা হলে তাকে বিভাগীয় বিপণি বলে। এ জাতীয় বিপণিতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার পণ্য আলাদা আলাদা বিভাগে মজুত রাখা হয়। ক্রেতারা যাতে একই বিপণিতে ঘুরে ঘুরে বিভিন্ন বিভাগ হতে তাদের প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, সেজন্য এক্ষেত্রে পণ্যভিত্তিক বিশেষায়নের নীতি প্রয়োগ করা হয়। এগুলোর বিভাগ থাকায় এরূপ ব্যবসায় বিবিধায়তন প্রকৃতির হয়ে থাকে। উদ্দীপকে আমরা দেখতে পারতেছি যে সজীব স্টোর যশোরের নিউ মার্কেট এলাকায় একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, যা জনাব সজীব অর্থাৎ মালিক কর্তৃক পরিচালিত। এখানে কোনো বিক্রয় কর্মী থাকে না। আমরা যেটা দেখে থাকি যে খুচরা ব্যবসায়ীতে সেরকম কোনো আলাদা আলাদা বিশেষ অনেক বেশি বিক্রয় কর্মীর ওরকম প্রয়োজন হয় না। খুচরা বিক্রেতা যিনি নিজেই এটার মালিক, তিনি নিজেই পণ্যগুলো বিক্রয় করতে পারেন। তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি যে উদ্দীপকে সজীব স্টোর প্রতিষ্ঠানটি একটি বিভাগীয় বিপণি খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা এখন বড় ঘ প্রশ্ন করতেছি, উদ্দীপকে প্রতিষ্ঠানটির সফলতার কারণ। তো এখানে একটা সফলতার কারণ হচ্ছে গ্রিন মার্কেটিং। তো তোমরা বলতে পারো, গ্রিন মার্কেটিং স্যার এটা আবার কি? গ্রিন মার্কেটিং হলো ওই ধরনের মার্কেটিং যেখানে একটা কোম্পানি তার পণ্যটা তৈরি করে পরিবেশ বান্ধবভাবে, অর্থাৎ এমন পণ্য তৈরি করে, এমনভাবে সে পণ্যটার প্যাকিং করে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। তো এটি হচ্ছে গ্রিন মার্কেটিংয়ের মূল কনসেপ্ট। তোমরা পরবর্তী লেভেলে যখন অনার্সে যাবা, তখন এই ধরনের গ্রিন মার্কেটিংয়ের আরও নিয়ে ফুল একটা চ্যাপ্টারে রয়েছে গ্রিন মার্কেটিংকে নিয়ে, তখন আরও ডিটেলস জানতে পারবা। গ্রিন মার্কেটিং হচ্ছে এমন এক মার্কেটিং কার্যক্রম যা পরিবেশের জন্য উপকারী কার্যক্রমের মাধ্যমে পণ্য বিপণন করা। গ্রিন মার্কেটিং এর মূল কথা হচ্ছে সমগ্র মার্কেটিং কার্যক্রম পরিবেশ সহায়ক বা পরিবেশ উপযোগী হবে, অর্থাৎ পণ্য মোড়ক উৎপাদন বিক্রয় কোনোভাবেই পরিবেশের ক্ষতি করবে না। এজন্য গ্রিন মার্কেটিংয়ের ক্ষেত্রে পণ্য পরিবেশ বান্ধব হতে হয়, মোড়ক পণ্য ব্যবহার উপযোগী হতে হয়, দূষণ নিয়ন্ত্রণের উন্নত ব্যবস্থা থাকতে হয়, অধিক জ্বালানি সাশ্রয়ী উপায়ে কার্যক্রম পরিচালনা করতে হয়। আচ্ছা, উদ্দীপকে সজীব স্টোর একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশাপাশি গৃহস্থলী সামগ্রী বিক্রি করা হয়। এখানে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে পণ্য প্যাকেট করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানটি গ্রিন মার্কেটিং অনুসরণ করে। প্যাকেটের গায়ে পণ্যের সকল তথ্য লিখে থাকে বলে ক্রেতারা সহজেই পছন্দসই পণ্য নির্বাচন করতে পারে, যার ফলে বিক্রয় বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটি সফলতার দিকে ধাবিত হচ্ছে। আচ্ছা, আমাদের আরেকটু অংশ বাকি আছে এখানে। গ্রিন মার্কেটিং এমন একটি ধারণা যেখানে পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। গ্রিন মার্কেটিংয়ের মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হতে হবে যাতে তা পরিবেশের কোনো ক্ষতি না করে। আবার পণ্যের মৌলিকীকরণ এমন হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্য মৌলিকীকরণের ক্ষেত্রে গ্রিন মার্কেটিং মতবাদটি অনুসরণ করছে এবং পণ্যের গায়ে পণ্য সম্পর্কে সকল তথ্য লিখে ক্রেতাদের পণ্য নির্বাচন প্রক্রিয়াকে সহজ করে তুলছে। আচ্ছা, তো আমাদের আমি তোমাদেরকে একটু আগে একটু তোমাদের ফ্রি টেস্ট নিয়ে তোমাদের সাজেশন দেওয়া হয়েছে, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। যে সাজেশন হচ্ছে তোমাদের, আমরা তো এর আগের পরীক্ষাতে প্রথম চারটা চ্যাপ্টার পড়েছি দুইটা পত্রেই, আর এই ফ্রি টেস্টে আমরা অধ্যায় হচ্ছে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম, অর্থাৎ তিনটা অধ্যায় রয়েছে এই পরীক্ষার জন্য। তো এই তিনটা অধ্যায় মূলত তোমরা ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট উভয়ে পড়ে নাও, কারণ এখান থেকে বোর্ডে অনেক প্রশ্ন আসে। সো তোমাদের পরীক্ষায় বারবার বলা হচ্ছে অংশগ্রহণ বাধ্যতামূলক,
পরীক্ষায় অংশগ্রহণ করো, এবং তোমরা জানো যে খুব শীঘ্রই ফ্রি টেস্টের পরে, হয়তো কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা হবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।